ম্যাচ শুরুর আগে গতকাল সংবাদ সম্মেলনে এসে শান্ত বলেছিলেন কোন শট কখন খেলতে হয় সেটা সাংবাদিকদের চেয়েও বেশি জানেন তিনি। এরপর ম্যাচে শান্ত যে শট খেললেন, মিরপুরে রোদ উজ্জ্বল দিনের শুরুতেই বাংলাদেশের ব্যাটসম্যানরা যেভাবে উইকেট বিলিয়ে দিয়েছেন তাতে মনে হয়নি বাংলাদেশের কোনো গেম প্ল্যান আছে। ইনিংসের দ্বিতীয় ওভারে মুন্ডারের অফ স্টাম্পের বাইরে ফেলা ফুল লেন্থের ডেলিভারিটি অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে দ্বিতীয় স্লিপে মারকারামের হাতে ক্যাচ দিয়ে আউট হন ওপেনার সাদমান ইসলাম। চার বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। মুন্ডারের পরের ওভারের চতুর্থ ডেলিভারিটি মিডিল স্টাম্পের ওপর পড়ে সুইং করেছিল, সেটা লেগ সাইডে খেলতে চেয়েছিলেন মুমিনুল, কিন্তু ব্যাটে বলে ঠিক না হয় সরাসরি উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে ড্রেসিং রুমের পথ ধরেন বাংলাদেশি এই ব্যাটার। দলীয় 13 রানে 2 উইকেট হারিয়ে যখন রীতিমতো ধুঁকছে বাংলাদেশ, এমন অবস্থায় মুন্ডারের পরের ওভারে মহারাজের কাছে ক্যাচ দিয়ে দলের বিপদ আরো বাড়ান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সেই সাথে সাংবাদিকদের দেখিয়ে দিলেন কোন শট কখন খেলতে হয়।